মানে আল্লাহ সোহান বলতেছে পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত হইল সলাত এই সলাতের শুরু হবে হলো আল্লাহ আকবার দিয়ে কি দিয়ে বাঙালি কইলে দিয়ে এত অল্প করে বললে যদি আপনি নাই শোনেন আমার নাওয়াই দরকার আমার নিম্ন অজ্ঞাত দরকার বাবারে তোমার খারাপ লাগতে পারে মুরব্বী বাবা তোমার ছেলের সাথেই তোমার অমিল কিন্তু সংসার তালা দেনা কথা বলে না এখনই তোমার ছেলে দুই দিন নিখোঁজ হয়ে যাক তোমার কলিরে আগে ব্যথা লাগবে অত তো তুমি ছেলেকে দেখতে পারো না মানুষের তো ভুল বোঝাবুঝি থাকে আমার সাথে তোমার তোমার হওয়ার কারণেই আমি তুমি পায়ের সাথে লাগাতে গেল, তুমি আমার দাদা তুমি কোন জ্ঞানে বললে তোরা হলো বিয়াদ তোরা নামাজের সময় পার সাথে পাওয়া লাগাস বললে কোন জ্ঞানে তোমার লাগানোর দরকার নাই কিন্তু যিনি লাগায় এটা তুমি কটাক্ষ করতে গেলে কেন কেননা তুমি যদি এটাকে পাপ মনে করো এ তো আল্লাহর কাবা ঘরে প্রতিদিন হচ্ছে বোঝা যাচ্ছে না তোমাকে বলা হলো যে পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতের প্রথম শব্দ আমাকে শোনাও আল্লাহ আকবার বাঙালি বলল যে না ওইভাবে শুনলে যদি বাল্লা নাই শোনে যদি এই জন্য আমি আগে যায় নামাজ পাক করে নিই ইন্ন অজাহাত দিয়ে তারপরে নামাইতু বলে তারপরে একটা দায়িত্ব বিহাদ ইমাম বলে ইমামের পর ভাইয়ে দেব কেরে বাবা ইমামের পর ভাইয়ে দিলে তো সোহান রব্বাল আদিম পরিষ্কে ইমামের পর যদি সব দিয়ে দাও যে হাওলা করে দিয়ে দিলাম তো সোহান রব্বাল আলা পরও কেন অতাহিয়াতু দরুদ দোয়া মাসুরা পড়া কেন চুপ করে বসে থাকো সব চলে আর আল্লাহর কোরআনের সবচেয়ে দামি সুরা সুরা ফাতিহা চলে না যে ব্যাপারে আলাদা আয়াত নাযিল করে আল্লাহ বলতেছে ওয়ালাকাদ আতাইনাকা সব আম্মিনাল মাসানি ওয়ার কোরআনিল আজিম আমি আপনাকে অতিরিক্ত সাতটা মর্যাদাপূর্ণ আয়াত দান করছি সুবহানাল্লাহ এই সুরা ফাতেহার প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ বলতেছে কোনো মাধ্যম ছাড়া সরাসরি আমি নিজে উত্তর দেই আর সব ঠিক আছে একটা ফাসমান সালাত থেকে সুরা ফাতিহা কাটি সারা ফাংশ তাহলে কি আল্লাহ দয়া কাজ করবে আর